আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশরাফুল একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি এলএলবি ফাইনাল পরীক্ষার্থীদের জন্য সাজেশনমূলক প্রশ্নভিত্তিক ধারাবাহিক আলোচনা। ডিয়ার ভিউয়ার্স, আজকের পর্বে রয়েছে শাস্তি বলতে কি বোঝায়, শাস্তি কত প্রকার ও কি কি, শাস্তি প্রদানের উদ্দেশ্য কি এবং বাংলাদেশে মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করা হয়। ডিয়ার ভিউয়ার্স, প্রশ্নটি আলোচনা করার পূর্বে যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমে আলোচনা করব শাস্তি বলতে কি বোঝায়। শাস্তি বলতে বোঝায় কোনো অপরাধ, কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে এবং সেই অপরাধীকে আমরা প্রথমেই আলোচনা করব শাস্তি বলতে কি বোঝায়। কোনো অপরাধী বা অন্যায়কারীকে তার অন্যায় কাজের জন্য শারীরিক এবং মানসিক যে পীড়ন দেওয়া হয় তাকে শাস্তি বলা হয়। অর্থাৎ কোনো অন্যায়কারী বা অপরাধীকে তার অন্যায় কাজের জন্য যে মানসিক বা শারীরিক পীড়ন দেওয়া হয় পীড়ন বা যাতনা দেওয়া হয় দেওয়া হয় তাকে শাস্তি বলে। অর্থাৎ কোন অন্যায়কারী বা অপরাধীকে তার অন্যায় কাজের জন্য যে মানসিক বা শারীরিক পীড়ন বা যাতনা দেওয়া হয় তাকে শাস্তি বলে। অর্থাৎ পেনালপুরের 1860 সালের দণ্ডবিধি আইনের যে কাজগুলো শাস্তিযোগ্য তাকেই মূলত শাস্তি বলা হয়। অর্থাৎ কোন অন্যায়কারী বা অপরাধীকে তার অন্যায় কাজটা যে রয়েছে সেই অন্যায় কাজ করার জন্য যে শারীরিক এবং মানসিক পীড়না বা যাতনা দেওয়া হয় তাকেই মূলত শাস্তি বলা হয়। আমরা দেখব শাস্তি কত প্রকার। শাস্তি কত প্রকার। পেনাল কোডের 53 ধারা অনুযায়ী শাস্তি মূলত 5 প্রকার। অর্থাৎ পেনালপুরের 53 ধারায় শাস্তি 5 প্রকার শাস্তির কথা বর্ণনা রয়েছে। একটা আবার হচ্ছে মৃত্যুদণ্ড, অর্থাৎ এক নম্বর মৃত্যুদণ্ড। 2 নম্বর হচ্ছে কারাদণ্ড। 3 নম্বর হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড আবার 2 প্রকার। 1 নম্বর সশ্রম কারাদণ্ড এবং 2 নম্বর বিনাশ্রম কারাদণ্ড। 4 নম্বর হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্তি।
এবং পাঁচ নম্বর হচ্ছে অর্থদণ্ড বা জরিমানা ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশ দণ্ডবিধির 53 ধারায় মূলত এই পাঁচ প্রকার শাস্তির কথা বর্ণনা রয়েছে। এক নম্বর হচ্ছে মৃত্যুদণ্ড, অর্থাৎ মৃত্যুদণ্ড হচ্ছে কোন অন্যায়কারী তার অন্যায় কাজ করলে প্যানাল কোডের 10টি অপরাধ রয়েছে, অর্থাৎ প্যানাল কোডের মোট 10টি অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায়। অবশ্যই বিষয়টি মনে রাখবেন, প্যানাল কোডের 10টি অপরাধের জন্য কোন অপরাধীকে মৃত্যুদণ্ড প্রদান করা যায়। তারপরে আসে কারাদণ্ড, কারাদণ্ড তারপরে হবে যাবজ্জীবন কারাদণ্ড। অর্থাৎ কারাদণ্ড কিন্তু আবার দু প্রকার হতে পারে, যে সশ্রম এবং বিনাশ্রম। কারাদণ্ড আবার দু প্রকার, সশ্রম এবং বিনাশ্রম। আবার প্যানাল কোডের 53 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু আবার 55 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের বিষয় বলা হয়েছে, যে 55 ধারায় মোট 55টি ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায়। তারপরে হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্তকরণ। বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী 3টি অপরাধ রয়েছে, এই 3টি অপরাধ যদি কেউ করে তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত হবে। অন্য একদিন সেই ভিডিওতে আলোচনা করব কোন কোন অপরাধের জন্য সম্পত্তি বাজেয়াপ্ত হয় বা কোন কোন অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান করা হয়েছে। তারপরে আসে অর্থদণ্ড বা জরিমানা। ডিয়ার ভিউয়ার্স, মূলত এই পাঁচ প্রকার অপরাধের কথা সরি এই পাঁচ প্রকার শাস্তির কথা দণ্ডবিধির 53 ধারায় বর্ণিত রয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা পাঁচ প্রকার দণ্ডের বিষয় জানলাম, এখন আমরা আলোচনা করব যে শাস্তিদানের উদ্দেশ্য কি। ডিয়ার ভিউয়ার্স, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ডিয়ার ভিউয়ার্স, আমরা এ পর্যায়ে দেখব যে শাস্তিদানের উদ্দেশ্য কি, অর্থাৎ শাস্তি প্রদানের উদ্দেশ্য। মূলত শাস্তি প্রদানের উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে অন্যায় দূরীভূত করা এবং সে অন্যায় কাজের জন্য আসামিকে শারীরিক এবং মানসিক পীড়ন দেওয়া। অর্থাৎ শাস্তির উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে সকল অন্যায় দূর করা। আমরা শাস্তির যে মতবাদগুলো রয়েছে সে শাস্তির মতবাদগুলো দেখলে আরো বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে। প্রথম মতবাদ হচ্ছে প্রতিশোধমূলক মতবাদ। প্রতিশোধমূলক মতবাদ অর্থাৎ শাস্তির প্রথম যে উদ্দেশ্য প্রতিশোধমূলক মতবাদ। পূর্বে কিন্তু এরকম ছিল যে প্রতিশোধ পরায়ণ, অর্থাৎ একজন অপরাধী অপরাধ করলে সেই অপরাধের শাস্তি স্বরূপ তাকে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হতো। যদি ধরি যে খুন কা বদলা খুন, অর্থাৎ প্রাচীনকালে বা অনেক পূর্বে যে আইন ছিল সেই আইনে কিন্তু এরকম ছিল যে যদি কোনো ব্যক্তি হাত কেটে দিত তাহলে সে হাতের বদলে হাত, কোনো ব্যক্তি যদি তাকে একজনকে হত্যা করত তাহলে তার সেই হত্যার বদলে হত্যা, এরকম প্রতিশোধমূলক মতবাদ। তারপরে আসে প্রতিরোধমূলক মতবাদ, প্রতিরোধমূলক মতবাদ।
প্রতিরোধমূলক মতবাদের উদ্দেশ্য হচ্ছে মূলত এই মতবাদীরা বিশ্বাস করেন যে সমাজ থেকে সকল প্রকার অন্যায় দূর করার জন্য মূলত শাস্তি প্রদান করা প্রয়োজন। শাস্তি প্রদান করলে বা শাস্তি প্রদান করলে অপরাধী সেই অপরাধ করতে আর সাহস পাবে না এবং অন্যান্য অপরাধীরাও সেই অপরাধ করতে সাহস করবে না। এটি হচ্ছে প্রতিরোধ, অর্থাৎ প্রতিরোধ করা, অন্যায়কে প্রতিরোধ করা। তারপরে আমরা দেখব তিন নম্বরে রয়েছে প্রায়শ্চিত্তমূলক। প্রায়শ্চিত্তমূলক মতবাদ, এই মতবাদীরা বিশ্বাস করেন যে আসামি তার প্রায়শ্চিত্ত স্বীকার করে যদি ভালো হয় তাহলে প্রায়শ্চিত্তের মাধ্যমে অপরাধীকে ভালো হওয়ার সুযোগ প্রদান করা। অর্থাৎ অপরাধ হচ্ছে একটা রোগ, তারা মনে করেন যে অপরাধ হচ্ছে একটা রোগ, প্রায়শ্চিত্তের মাধ্যমে যদি অপরাধী তার অপরাধ স্বীকার করে অপরাধ যাতে ভবিষ্যতে না করে সেরকম ভাবে অঙ্গীকার করে এবং ভালো হওয়ার সুযোগ তাকে প্রদান করা উচিত। তারপরে আমরা দেখব যে সংশোধনমূলক মতবাদ, সংশোধনমূলক মতবাদ, সংশোধনমূলক মতবাদেরও সেই রকমই প্রায়শ্চিত্তমূলক মতবাদের মতবাদের যে মতবাদ সেরকমই। অর্থাৎ সংশোধনমূলক মতবাদীরা মনে করেন যে অপরাধীকে শাস্তি প্রদান না করে তাকে সংশোধন হওয়ার সুযোগ প্রদান করা, অর্থাৎ কোন ভালো লোকের সংস্পর্শে বা কোনো কর্মকর্তার সংস্পর্শে এনে তাকে সংশোধনপূর্বক তাকে সমাজে ফিরিয়ে আনা। যেহেতু অপরাধ হচ্ছে এক প্রকার রোগ, তাই সংশোধনমূলক মতবাদীরা মনে করেন যে অপরাধ হচ্ছে একটা রোগ, তাই অপরাধীকে শাস্তি প্রদান না করে সংশোধন করে নির্দিষ্ট কর্মকর্তার নিকট সংশোধনপূর্বক তাকে সমাজে ফিরিয়ে আনা। পাঁচ নম্বরে যদি আমরা দেখি যে আরেকটি মতবাদ হচ্ছে দৃষ্টান্তমূলক মতবাদ, দৃষ্টান্তমূলক মতবাদ খুবই ইম্পর্টেন্ট। এই মতবাদীরা মনে করেন যে সমাজে অপরাধী হচ্ছে একটি কীটের মতো, অর্থাৎ একে নির্মূল করা উচিত। সেই অপরাধ, যে অপরাধী যে অপরাধটি করেছে তাকে এমনভাবে শাস্তি প্রদান করা হোক যে শাস্তি সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে, যাতে অন্য কোনো ব্যক্তি এরকম শাস্তি করতে সাহস না করে বা এরকম অপরাধ করতে সাহস না করে বা এরকম অপরাধ যাতে সমাজে ভবিষ্যতে না করে তাকে, তাহলে সেই অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার উদ্দেশ্য হচ্ছে এই দৃষ্টান্তমূলক মতবাদীদের কাম্য। তো ডিয়ার ভিউয়ার্স, মূলত শাস্তি প্রদানের উদ্দেশ্য এরকমই যে সমাজ থেকে অপরাধ নির্মূল করা এবং অপরাধীদেরকে সংশোধন করা, এবং যে অপরাধী যে অপরাধ বা যে অন্যায় কাজ করেছে সে অন্যায় কাজ যাতে ভবিষ্যতে না করে সেরকম সমাজের দৃষ্টান্ত স্থাপন করা, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। তো ডিয়ার ভিউয়ার্স, আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে মৃত্যুদণ্ড কিভাবে কোন পদ্ধতিতে কার্যকর করা হয়। ফৌজদারি কার্যবিধির 368 ধারায় কিন্তু মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর হবে সেই সংক্রান্ত বিধানাবলী বর্ণনা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির 68 ধারায় বলা হয়েছে যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখতে হবে এবং ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, যা ফৌজদারি কার্যবিধির 368 ধারার এক উপধারায় বর্ণনা করা হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, মূলত শাস্তি হচ্ছে একটি সমাজের অভিশাপ, অর্থাৎ
ডিয়ার ভিউয়ার্স, মূলত অপরাধ হচ্ছে একটি সমাজের অভিশাপ স্বরূপ। তাই সমাজ থেকে অপরাধ নির্মূল করার জন্য এবং অপরাধীদের অন্যায় কাজ নির্মূল করার জন্য সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শাস্তি একটি অপরিহার্য উপাদান। অপরাধীদেরকে শাস্তি প্রদানের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব এবং একটি দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব, যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি অনুরূপ অপরাধ করতে সাহস না পায়। তো ডিয়ার ভিউয়ার্স, এলএলবি ফাইনাল পরীক্ষার্থীদের প্রশ্নভিত্তিক সাজেশনমূলক ধারাবাহিক আলোচনায় আগামী পর্বে আরো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকে বিদায় নেওয়ার পূর্বে আরেকটি বিষয় অবশ্যই আপনাদেরকে বলে রাখছি, এলএলবি এবং ফাইনাল ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।